since 1991. Birds and people are living together in seemingly perfect harmony. Until one day, a young man catches fire. This is Phoenix. বন্ধুরা, আমি আবার চলে এসেছি এসএন ফিটনেস মিডিয়ার নতুন আরেকটা এপিসোড নিয়ে। আর আমার সাথে রয়েছে অজু ঘোষ। তোমরা কিন্তু খুব ভালোবাসা দিয়ে অজুর ভিডিওটাকে, যেটা ইন্টারভিউ ভিডিও করেছিলাম আমরা। আর আজকে অজুর কাছে এসেছি আমরা ওয়ার্কআউটের কিছু ভিডিও দেখে নেওয়ার জন্য। আজকে অজু আমাদের ওয়ার্কআউট দেখাচ্ছে হচ্ছে বাইসেপ ট্রাইসেপের গ্রো করার। কাটিং ফেজে থাকবে, সেই সময় কীভাবে বাইসেপ ট্রাইসেপটাকে করতে হবে, আর যখন যারা বিগিনার আসছে, যারা একদম রোগা পাতলা, তারা কীভাবে বাইসেপ ট্রাইসেপটাকে ট্রেন করবে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব অজুর সাথে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকে এখন আমরা যে জিমে রয়েছে সেটা হচ্ছে কোর জিম। আর নেক্সট যে জিমে যাবো সেই জিমটার নামটা তুমি একটু বলো, ফিটনেস স্টুডিও। আচ্ছা, কেন দুটো জিমে করছি? কারণ যেহেতু ও দুটো জিমে ট্রেনিং করায়, তার জন্য যাতে একজন রাগ না করে, এই কারণে দুটো জিমে শ্যুট করছি। আর ভিডিওটা একটাই আসবে একদম। এবার তুমি আমাদের কিছুটা আগে বলে দাও যে যখন তোমরা কম্পিটিশন পিরিয়ডে থাকো, কাটিং সেশনে থাকো, সেই সময় তোমাদের এক্সারসাইজটা কেমন হয়? বাইসেপ ট্রাইসেপের কথা বলছি যেহেতু আমি। আর যারা রোগা পাতলা একদম জিপে প্রথম আসছে, তারা বাইসেপ ট্রাইসেপটা গ্রো করবে, বিগিনার যারা নতুন একদম, তারা বাইসেপ ট্রাইসেপ গ্রো করবে একদম। যারা একদম নতুন বিগিনার, ধরুন খুব রোগা, ঠিক আছে, মাস গেইন করতে চাইছে, তারা বাইসেপ ট্রাইসেপ একদিনে করতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে তাদেরকে হেভিওয়েট এক্সারসাইজ করতে হবে, তার সাথে সাথে ফুডও দিতে হবে। আর হেভিওয়েট করলে রেপস কম, তাহলে তাড়াতাড়ি সাইজটা বাড়বে। আর তার সাথে সাথে রেস্টও দরকার, প্রপার ডায়েট দরকার, প্রপার কোচের কাছে দরকার। আর ধরুন আমরা যখন আমাদের ক্ষেত্রে যখন আমরা বডি বিল্ডিংয়ের জন্য প্রিপারেশনে থাকি, কাটিং সার্কেলে যাই, তখন আমরা রিপিটেশন বেশি করি, লাইট ওয়েট থাকে, আর স্টিক ডায়েট থাকে। আমরা খুব ভালো কোচের আন্ডারেই থাকি, আমরা নিজেরা কিছু করি না। এটা প্রত্যেকেই কাছে একটা মেসেজ আর কি। তাহলে আমরা আজকে শুরু করছি বাইসেপ ট্রাইসেপের ওয়ার্কআউট, একদম বিগিনার যারা কীভাবে করবে, আর যারা কাটিং ফেজে যাবে তারা কীভাবে করবে, তাই তো? তাহলে চলো বন্ধুরা, আজ আমরা দেখে নিই অজু ঘোষ আজ বাইসেপ ট্রাইসেপ দেখাবে আমাদের, চলে আসো। তো বন্ধুরা, সবার প্রথমে আমাদের তুমি কোন এক্সারসাইজ থেকে স্টার্ট করছো? আজকে আমি ট্রাইসেপ দিয়ে স্টার্ট করছি প্রথম এক্সারসাইজ, তারপর আমি বাইসেপে যাব, কম্পেয়ার করব। এরকম কি কোনো ব্যাপার আছে যে প্রথমে ট্রাইসেপ করতে হয় তারপর বাইসেপে যেতে হয়? এরকম কোনো ব্যাপার নেই, বাট আমরা যে কোনো কাজ করি, তো যে কোনো জিনিস তুলি আমরা আর্মসের সাহায্যে তুলি, মানে আমরা অলরেডি আমরা যে কোনো কাজ আমরা ব্যবহার করি কি হাত, তাই তো? হাত দিয়ে যে কোনো জিনিস তুললে আমাদের বাইসেপটাই আগে পাম্প হয়, তো আমাদের ট্রাইসেপটা সেরকমভাবে পাম্প হয় না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি। তো আমি আগে ট্রাইসেপ দিয়ে শুরু করি, বিকজ আমার ট্রাইসেপটা উইক, তো আমি আগে ট্রাইসেপ পাম্প করতে চাই, ট্রাইসেপে ব্লাড ফ্লো আগে করতে চাই, তারপর আমি বাইসেপে যাবো। তোমার ট্রাইসেপটা উইক নয়, মানে তুলতে তুলতে অনেকের ট্রাইসেপটা উইক হয়ে যায়, মানে ট্রাইসেপে যায় না, তোমার ট্রাইসেপ দুর্দান্ত, ঠিক আছে। তাহলে প্রথমে তুমি তাহলে ট্রাইসেপ করবে, তারপর ট্রাইসেপ। আচ্ছা, তাহলে কীভাবে কী পশ্চার আছে না আছে তোমাদের তাহলে বুঝিয়ে বুঝিয়ে বলো। আমি ট্রাইসেপ প্রেস ডাউন করবো প্রথম, ঠিক আছে, পশ্চারটা আমি বলে দিচ্ছি। প্রথম আমরা পুশ করবো, মিনিমাম একটা ওয়েট নেবো যেটা আমি পারবো, ঠিক আছে। তো এলবো ক্লোজ আর প্রেস করছি, পুশ পুশ, টু থ্রি ফোর। আচ্ছা, নতুন যেসব আমাদের ভাইরা এখন উঠছে, বিগিনার যারা, তাদের ক্ষেত্রে একটা কথা বলতে চাই, যদি তোমরা কেউ যদি রোগা হও, মাস গেন করতে চাও, তাহলে বাইসেপ টাইসেপ একসাথে করা যায়, আর হেভিওয়েট এক্সারসাইজ করো, রেপস কম, তাহলে এতে আর্মসটা তাড়াতাড়ি মানে বাড়তে সাহায্য করে। আর একটা কথা, তার সাথে সাথে তোমাকে ফুডও নিতে হবে, প্রপার রেস্টও নিতে হবে, প্রপার কোচের আন্ডারে তোমাকে ওয়ার্কআউট করতে হবে। আচ্ছা, এবার তাহলে তোমার প্রথমে হলো ট্রাইসেপ, এবার সাথে সাথে করলাম। আচ্ছা, এবার সাথে সাথে বাইসেপে চলে যাবো। হ্যাঁ, এবার বাইসেপে যাচ্ছি। আচ্ছা, এবার তাহলে আমরা ট্রাইসেপটা প্রথমে করলাম, তারপরে এবার তুমি বাইসেপ, মানে তোমার একটা ট্রাইসেপ হচ্ছে একটা বাইসেপ হচ্ছে, একটা ট্রাইসেপ একটা বাইসেপ, এভাবে এক্সারসাইজ করা যায়। আচ্ছা, এটাকে কি বলে, সুপারসেট নাকি? সুপারসেট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা সুপারসেটে বলে মানে এফেক্ট তাড়াতাড়ি হয় নাকি? এফেক্ট তাড়াতাড়ি বা আমসে সাইজটা তাড়াতাড়ি ডেভেলপমেন্ট। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আমরা একটু দেখে নিই আগে। একদমই তাই, চল স্টার্ট। ঠিকঠাক পশ্চাটা দেখে নাও, প্রত্যেককে বলবো যে ওয়েট যাই থাক না কেন, প্রপার
এক্সারসাইজ করতে হবে। যেমন আমি ধরে ধরে এক্সারসাইজ করলাম, অল্প ওয়েট, আমি কিন্তু পাঁচ পাঁচ দিয়ে মারছি, তো পাঁচ পাঁচ দিয়েও কিন্তু মাসেলস পাম্প করা যায়, ঠিক আছে। তো আমি এই সময় এখন ট্রাইসেপ মারলাম প্রথম, এখন বাইসেপ করছি, বাইসেপ আমি ফ্লো করলাম, ব্লাড ফ্লো করলাম, বুঝতেই পারছো ভেন্স পুরো দাঁড়িয়ে গেছে, হ্যাঁ পাম্প হয়ে গেছে অলরেডি, আরও পাম্প করবো, আগে যাবো, ঠিক আছে। তো প্রপার অ্যাঙ্গেলে প্রপার পশ্চারে অল্প ওয়েটও কিন্তু মাসেল গেইন করা যায়। তো আমাদের নেক্সট তাহলে কী হচ্ছে? আমি যে অ্যাটেম্পটা করতে যাচ্ছি এখন, আমি এখন সালকাসার করবো, অনেকে লাইন টাইসেপ বলে বেঞ্চে, টাইসেপের এক্সারসাইজ আমি করে দেখাচ্ছি বিগিনারদের জন্য। অনেকে অ্যাঙ্গেলে পশ্চার ভুল করে, অনেকে কোথায় ব্রিদিং আউট করতে হয়, কোথায় ব্রিদিং নিতে হয়, ঠিক আছে, অনেক সময় হয়তো করছে বাট কোমরে পেশা চলে যাচ্ছে, এই ব্যাপারগুলো আমি একটু দেখাতে চাই। ঠিকঠাক করে পশ্চারটা দেখে নাও ভালো করে তোমরা, একদম চলো। আচ্ছা, ধরার ধরার সিস্টেমটা কি আছে? থামটা এরকম হবে, এরকম হবে না, এরকম হবে, মানে এইটা এইটা করলে কিন্তু পুরো আমার যদি এই আঙুল যদি বুড়ো আঙুল বাইরে যায় তাহলে কিন্তু পুরো টাইসেপে প্রেশারটা আসে, আর যখন আমি ফুল গ্রিপ নিচ্ছি পুরো আসবে না। আচ্ছা ঠিক আছে, তো আমি ওটাই দেখাতে চাইছি। আচ্ছা, ওয়াইডনেসটা শোল্ডার আমি এখান থেকে মেপে নেব। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমি চার আঙুল মেপে ছোটো করে নেবো হাতটা, ঠিক আছে, এটা নিজের মতো অ্যাডজাস্ট করে নিতে হবে। এই তুললাম, ওভার হেড মাথার পেছনে আমি ফেলবো, এলবো ফিক্স থাকবে, জাস্ট আপ এরকম ধরে ধরে মারতে হবে, ঠিক আছে, পুশ পুশ। এবার বাইসেপের কি আইটেমটা হবে? বাইসেপের ডাম্বেল কাল করব, ডাম্বেল কাল করব। আচ্ছা চলো দেখি, অল্টারনেট ডাম্বেল কাল। আচ্ছা, এডি কালিং যেটা আমরা ডাম্বেলে আমরা যেটাকে আমরা শর্ট ফর্মে এডি কালিং বলি, অ্যাকচুয়ালি আমরা অল্টারনেট অল্টারনেটিক ডাম্বেল কাল, হ্যাঁ ডাম্বেল কাল বলি। চলো, তুমি যদি প্রপার মাসেল হিট করো, মাইন্ড মাসেল যদি কানেক্ট করতে শিখে যাও, তোমার অল্প ওয়েটও মাস গেইন করা যায়। দেখো আমি তোমাদের সামনে সাড়ে সাত দিয়ে মারছি, এটাকে আমি পাঁচ দিয়ে মারলাম, আমার আর্মস কিন্তু অলরেডি পাম্প হয়ে গেছে, একদম দেখতে পাচ্ছি। দেখো এরকম যদি একটা হাত আমার থাকে, আমি তো সারাদিন হাফ পাতা গেঞ্জি ফুলে একটা ঘুরে বেড়াবো সারা রাস্তা, ঠিক আছে চলো। সামনে যখন তুলবো তখন ব্রিদিং আউট, যখন না হবো তখন নেবো। ছাড়ছি, তোলার সময় আমরা ছাড়ছি, ছাড়ছি নামানোর সময় নিচ্ছি, নাক দিয়ে নেব, মুখ দিয়ে ছাড়বো, এই ব্যাপারটাই কিন্তু ফলো রাখতে হবে, ঠিক আছে। একটা মাসেল তৈরি করতে গেলে শুধু এক্সারসাইজ না, প্রপার প্রত্যেকটা জিনিস তোমাকে ফলো রাখতে হবে, তবেই গিয়াটা সুন্দর বডি তৈরি হবে। আচ্ছা, মাইন্ড মাসেল কানেকশন, হ্যাঁ এটা কীভাবে করা যায়? এটা মাইন্ড মাসেল, তোমাকে মাইন্ড থেকে তোমাকে পজিটিভ ভাবতে হবে, সবসময় ভালো ভাবতে, যে মনে হবে যে আমি যে বাইসেপের জন্য এই যে ডাম্বেলটা তুলছি আমার প্রপার এই আর্মসেই যাচ্ছে প্রেশারটা। তুমি যদি মাইন্ড মাসেল যদি কানেক্ট না করতে শেখো, তুমি যতই এক্সারসাইজ করো, যত হেভি করো বা আস্তে করো জোরে করো, কোনো কাজ দেবে না। আচ্ছা, আমাদের এরকম দর্শকরা অনেকে কমেন্ট করেছে যে দাদা আমাদের মাইন্ড মাসেল কানেকশন কীভাবে করতে হয়, এর উপরে একটা ভিডিও বানা, তাহলে তুমি যখন করছো এটা কোনো টিপস কিছু আছে বা কোনো ট্রিক্স আছে? এটা তোমার নিজে থেকেই আসবে। তুমি ধরো আমি এখন এটা করতে করতে ভাবছি বিকেলে যেতে হবে শপিং করতে, আচ্ছা তাহলে তো হবে না, বিকেলে আজকে ঘুরতে যেতে হবে, খেতে যেতে হবে, তাহলে তো হবে না। আমি যখন যে ওয়ার্কআউটটা করছি আমাকে সেইটা নিয়েই ভাবতে হবে, আমাকে যখন আমি যখন বাইসেপে যখন ডাম্বেলটা তুলছি আমাকে মনে করতে হবে যে আমাকে আর্মসে প্রেশার দিয়ে ব্লাড ফ্লো করে আমাকে আর্মসটাকে পাম্প করাতে হবে, এটা গেলে হ্যাঁ। তুমি ব্রেন থেকে যতক্ষণ না ভাবছো ততক্ষণ তুমি কোনো উপকার পাবে না, যতক্ষণ না তুমি যতই প্রপার এক্সারসাইজ করো, ঠিক আছে, তুমি ধরো ব্রেন তোমার মানে স্থির নেই, তাহলে তুমি যতই ব্যায়াম করো কোনো রেজাল্ট পাবে না তুমি, ঠিক আছে। তুমি যখন যে ওয়ার্কআউটটা করবে মন দিয়ে একদম মাইন্ড মাসেল কানেক্ট করে করতে হবে। আমাদের তাহলে প্রপার আরেকবার একটু দেখিয়ে দাও কীভাবে কী করতে হচ্ছে, দেখে না বন্ধুরা। আমি যখন তুলছি এই অবধি নিয়ে আসবো, পায়ের থেকে একটু উপরে থাকবে, থায়ের থেকে পুরো ছেড়ে দেবো না, পুরো ছেড়ে দিলে ডিসকানেক্ট হয়ে যাবে, তোমার ওয়েট অ্যান্ড মাসেলের ডিসকানেক্ট হয়ে যাবে, আর যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে মাসেলস পাম্প নেবে না। তোমাকে প্রেশারটা রাখতে হবে, যে মাসেলের ওয়ার্কআউট করছো সেই মাসেলের উপর প্রেশারটা রাখতে হবে। কিন্তু এই দেখো আমি করছি আপ অ্যান্ড ডাউন,
আপ অ্যান্ড ডাউন, আমি তো পুরো ছেড়ে দিচ্ছি না, পুরো ছেড়ে দিলে সে এক্সারসাইজের কোনো দাম নেই, বেকার বেকার খাটনি, নেগেটিভ একটা ইয়ে ব্যাপার চলে আসছে। দেখে নাও, ভালো করে দেখে নাও, তোলার সময় ব্রিদ আউট, নামানোর সময় ব্রিদ ইন, একদমই তাই। আমাদের তোলার কটা আইটেম থাকলো? আমাদের এখানে চারটে আইটেম করলাম, এইবার আমরা চলে যাব, আমি নেক্সট জিম ফনিক্সে যাব, এখন ওখানে আমি কিছু এক্সারসাইজ করে দেখাতে চাই, মানে বাইসেপ ট্রাইসেপের আর রেস্ট অফ দ্য এক্সারসাইজ যেটা আমাদের রয়েছে। আমাদের একটা কথা বলো যে বাইসেপ এবং ট্রাইসেপে ম্যাক্সিমাম কটা আইটেম রাখা উচিত? বাইসেপের চারটে, ট্রাইসেপের চারটে, এর থেকে বেশি দরকার হয় না। তুমি যদি এর মধ্যেই ওয়ার্কআউটটাকে মাইন্ড মাসেল কানেক্ট করে ধরে ধরে করো, সব কিছু সব চিন্তাভাবনা বাইরে ফেলে দিয়ে, তাহলে এমনি বডি পাম্প নেবে। আর এতক্ষণ এক্সারসাইজ করার দরকার পড়ে না, মিনিমাম এক থেকে দেড় ঘন্টা, এর থেকে বেশি সময় লাগে না। তার থেকে যদি যারা বেশি সময় নেয়, আমি বলবো সময় নষ্ট করছে। যখন আমরা কাটিং সার্কেলে থাকি, আমরা আধ ঘন্টা কার্ডিও করি, ঠিক আছে, তারপরে 15-20 মিনিট অ্যাপস করি, আবার বেলার দিকে 1-1.5 ঘন্টা ওয়ার্কআউট করি। আমি এরমভাবেই খেলে আসছি, এরমভাবেই প্রিপারেশান নিই, এরমভাবেই রেডি হই, তারপর খেলতে যাই। আচ্ছা, তারপরে তো তুমি পেলে WFF প্রো কার্ড, ঠিক আছে। আচ্ছা, বাইসেপ ট্রাইসেপটা ধরছি আমি, এটা সৌভাগ্য আমার যে এরকম বড় বড় বডি বিল্ডারদের আমি এসে বাইসেপ ট্রাইসেপটা ধরতে পারছি, ঠিক আছে। অনেকে থাকে, অনেক দূর থেকে দেখে মনে করে যে যাই এটা টিপে দেখি কেমন, সেটা আমি আমি সেটা করতে পারি, তোমাদের ভালোবাসা, তো সমস্ত বডি বিল্ডারই বলছি আমি যে আমাদের আমাদের চ্যানেলটাকে এত ভালোবাসা দিচ্ছে এই একটাই কারণ। তাহলে চলো, তাহলে আমাদের চলে যাই আবার সেই জিমে, একদম ওই জিমে, দমদম নাগের বাজার, ওটা দমদম নাগের বাজার, আর এটা হচ্ছে মধ্যমগ্রাম কোর জিম, ঠিক আছে। তো সেখানে যাবো গিয়ে তোমাদের নেক্সট রেস্ট অফ দ্য যে ওয়ার্কআউট আছে তাহলে সেটা দেখবো আমরা, ঠিক আছে। তো চলো ওখানে যাই গিয়ে তারপরে দেখা হচ্ছে, ঠিক আছে, আসো। এ ফিউ মোমেন্টস লেটার, আমরা আমাদের নেক্সট পার্ট করার জন্য যাব হচ্ছে ফিনিক্স, ফিনিক্স না, ফিনিক্স, ফিনিক্স আমাদের নেক্সট ফিটনেস, হ্যাঁ নেক্সট পার্ট করার জন্য ফিনিক্স ফিটনেস স্টুডিও, দমদমে যাব, দমদম নাগের বাজার, আর ওই চলে গেছে নিচে, হ্যাঁ আমরা এখন নিচে নামছি, চলো ওখানে গিয়ে আরো বাদ বাকি যে দুটো পার্ট রয়েছে সেটা তোমাদের দেখাবো, ওকে। দুটো এক্সারসাইজ, দুটো এক্সারসাইজ, চারটে এক্সারসাইজ, ওই তো বাইসেপের দুটো এক্সারসাইজ, ট্রাইসেপের দুটো এক্সারসাইজ, ঠিক আছে। আমরা তোমাদের কমপ্লিট করবো ভিডিওটা আর কি, আমরা করে দিই, চলো। তো বন্ধুরা, টোটাল মধ্যমগ্রাম দিয়ে আমরা সরাসরি চলে আসলাম নাগের বাজার, নাগের বাজার কিছু এক্সারসাইজ মোড়, নাগেবাজার সাজগাছি মোড়, ফিনিক্স ফিটনেস স্টুডিও। আচ্ছা, আমরা কিছু ওখানে দেখে এসেছি আর কিছু আমরা এখানে এখন দেখব, একদম, আর টোটালটা একটা ভিডিও, একদম। তা চলো তাহলে আমরা ভিতরে যাই, গিয়ে আর বাদ বাকি যে এক্সারসাইজগুলো সেগুলো আমরা পারফর্ম করে দেখাবে, আর তোমরা দেখতে থাকো, তো চলো আসো। কি সুন্দর, এটাও খুব দারুণ জিম, বাহ দারুণ পরিবেশ। তা তুমি নেক্সট আমাদের যে দুখানা এক্সারসাইজ যেটা বাকি ছিল ওই ওই জিম যেটা আমরা শেষ করে এসেছি, এখানে যে দুটো করবো আমরা ঠিক করেছিলাম সেই দুটো তুমি তাহলে দেখো। আচ্ছা, ট্রাইসেপের কী করছো তুমি? ডবল অ্যান্ড কেবিল ফ্রেঞ্চ প্রেস। আচ্ছা, তাহলে দেখে নাও এটা কীভাবে করতে হয়। এটা ওভারহেড কেবিল ফ্রেঞ্চ প্রেস বলে, ডবল অ্যান্ড কেবিল ফ্রেঞ্চ প্রেস, ওভারহেড ট্রাইসেপের ওয়ার্কআউট। এরকম এলবো ক্লোজ করে ধরে ধরে মারতে হবে, এলবোটা যতটা ক্লোজ হয় ততটা প্রেশারটা বেশি পড়বে, একদমই তাই। আর হোল্ড করে করে, ফাস্ট না, ধরে ধরে মারতে হবে। বন্ধুরা ভালো করে দেখে নাও। আচ্ছা, এটা এটার ব্রিদ ইন আর ব্রিদ আউটের প্রসেস কী আছে? তুমি যখন উপরে ঠেলবে হাতটা, তখন ছাড়বে, নামানোর সময় নেবে। এবার হচ্ছে আমাদের দেখাচ্ছি হচ্ছে বাইসেপেট, বাইসেপ, বাইসেপেটটা কী করছো? আমি পিচার কাল, পিচার কাল করছো, ঠিক আছে। এটা বাইসেপ পিচার কালিং বলে, এটা বাইসেপের পিক অ্যান্ড বাইসেপের মাস তাড়াতাড়ি ডেভেলপমেন্টের জন্য আমরা এই ওয়ার্কআউটটা করে থাকি। আচ্ছা, ঠিকঠাক করে পারফর্ম কীভাবে করতে হয় দেখিয়ে দাও আমাদের, ছাড়বো, নামানোর সময় নেবো। আর ওয়াইডনেসটা কতটা থাকবে? মিনিমাম শোল্ডার প্রেস যতটা গ্যাপ, প্যাড আছে, প্যাডের উপর হাত রাখো, আর হ্যান্ডেল আছে, এই মিনিমাম একটা হাই ইয়ে নিতে হবে, গ্রিপ নিতে হবে, ঠিক আছে। আপ পুরোটা ছেড়ে দেবো না, তাই না? নিউট্রাল করবো না, না এত অব্দি না হবো, আবার পুরো তুলবো। এটা হচ্ছে পিচার কাল, মানে এই যে এতগুলো এক্সারসাইজ করলে তুমি বাইসেপ ট্রাইসেপ এর মধ্যে দিয়ে বেস্ট কোনটা, মানে বাইসেপের জন্য এবং ট্রাইসেপের জন্য? আমার তো দেখো বারবেল কাল ভালো লাগে, পিচার কাল ভালো লাগে, ভালো লাগে তো বললে দাও না কোনটা বেশি হিট হয়, আচ্ছা কোনটা বেশি মাসেলস পাম্প হয় তাড়াতাড়ি। আমার যেমন পিচারে ভালো হয়, বারবেল কালে ভালো হয়, কেবিল লাইং ভালো হয়, ডবল অ্যান্ড ফ্রেঞ্চ প্রেস,
প্রত্যেকের বডি তো আলাদা আলাদা, তা তাদের সেরম অনুযায়ী কি ওয়েট এবং এক্সারসাইজ চুজ করা দরকার? একদমই তাই না, প্রথমেই বলবো যে বললাম যে হুড়োহুড়ি করে এক্সারসাইজ করা যাবে না, মাসেল মাইন্ড করে কানেক্ট করে এক্সারসাইজ করতে হবে, আর প্রপার ডায়েট আর প্রপার কোচের কাছে ওয়ার্কআউট করতে হবে। একদম একদম, উইদাউট কোচ, হ্যাঁ একদম, আমাদের প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা কিছু শিখতে গেলে আমাদের টিচার দরকার হয়, ঠিক আছে, এতে গাইডনেসটা ভালো হয়, নিজেরা তো মিনিমাম একটা বেসিক জানি, একটু অ্যাডভান্স লেভেলে যেতে হলে টিচার দরকার, উইদাউট টিচার সেই ব্যাপারটা আসবে না। এবার কি দেখাচ্ছ তুমি? সিঙ্গেল অ্যান্ড ফ্রেঞ্চ পিস, আচ্ছা, ডাম্বেল সিঙ্গেল অ্যান্ড ফ্রেঞ্চ পিস ট্রাইসেপের ওয়ার্কআউট, আচ্ছা ঠিক আছে, এটাও আমি অল্প একটু করবো, পাঁচ দিয়ে ধরে ধরে করবো, আচ্ছা। এটার ব্রিদ ইন আর ব্রিদ আউটের প্রসেস কি আছে? সেম, উপরে ছাড়তে হবে, যখন উপরে তুলছি তখন ছাড়তে হবে, আর যখন নামাচ্ছি তখন নিতে হবে। আচ্ছা, এবার লাস্ট লাস্ট যে এক্সারসাইজটা মানে বাইসেপের, সেটা একটু দেখি না। আমি যে ওয়ার্কআউটগুলো করছি একদম বেসিক এক্সারসাইজগুলো করছি, যাতে আমাদের নিউ জেনারেশনের বা নিউ কামার যে বলতে পারো করছি, তাদের যাতে সুবিধা হয়। আমি একদম করে মাসলটা যাতে একদম ওই জন্য বেসিক থেকে আমি বেসিক এক্সারসাইজগুলোই আমি করছি। আচ্ছা আচ্ছা, এক্সারসাইজের নামটা, নাম কেবিল হ্যামার কল, আচ্ছা এটা এটা পারফর্ম করো এবার দেখি একটু আমরা। নর্মাল যেটা আমরা বাইস ইয়ে ডাম্বেল দিয়ে হ্যামার কল করি সেটা ডাম্বেলও করতে পারো তুমি, কেবিলও করতে পারো, যা যেসে কম। আর তুমি বলো ডাম্বেলে করলে বেশি এফেক্টেড নাকি কেবিলে করলে বেশি? আমি তোমাকে বললাম কেবিলে, ডাম্বেল সবসময় ম্যানুয়াল ওয়ার্কআউট সবসময় বেশি ভালো হয়, ম্যানুয়াল অনেকে বলে মেশিনে পারফেকশনটা ভালো হয়, এখন তো অ্যাডভান্স লেভেলে অনেক মেশিন বেরিয়ে গেছে, মেশিনে কোনো ইজি প্রসেস চলে এসেছে, বিভিন্ন ধরনের মেশিন বেরিয়েছে বিভিন্ন মাসেলসের, কিন্তু আমরা ম্যানুয়ালটা করে অভ্যস্ত, তো তো আমাদের ম্যানুয়ালটাই আমরা বেশি ফেভার করবো। আচ্ছা তাহলে এটা একটু দেখে নিই আমরা। একদম, আমি কেবিলে করছি যদিও মেশিনে করছি, ঠিক আছে, এটা পারফর্ম কীভাবে করছে দেখে নাও তোমরা। ওই জিম আর এই জিম মিলে যে এতক্ষণ যে তুমি এক্সারসাইজগুলো পারফর্ম করলে এটাকেই বলা হয় সুপার সেট, তাই তো? একদম, মানে একবার ট্রাইসেপ আর একবার বাইসেপ। অ্যাকচুয়ালি এটা আমি করলাম, নিউকমার যারা খুব রোগা তারা এই বাইসেপ ট্রাইসেপ একদিনে করতে পারে, এতে মাসেল ডেভেলপমেন্ট তাড়াতাড়ি আসবে। আচ্ছা, আর তোমাকে যে এতটা ইনফরমেশন আমাদের দিলে এর জন্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তোমার কাছে হয়তো আমার যদি কমেন্ট আসে আবার নিশ্চয়ই আসবো তোমার কাছে এক্সারসাইজ দেখার জন্য। তো বন্ধুরা, আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে, কোনো একটা নতুন এপিসোডে। প্রত্যেকে লাইক কমেন্ট আর শেয়ার প্লিজ করবে, এই দাদাকে আরও মানে আমাদের একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে, আমাদেরকে তুলে ধরছে, এটা খুব ভালো একটা বার্তা প্রত্যেকের কাছে, এই যে বিভিন্ন এক্সারসাইজ ডায়েট সম্বন্ধে নতুন নিউ কমারদের কাছে, নিউ জেনারেশনের কাছে এগিয়ে যাচ্ছে। প্লিজ লাইক শেয়ার কমেন্ট প্রত্যেকে করুন।